প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্সে আজকে আমরা কথা বলছি পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা 2017 নিয়ে। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমার হাতে ডান পাশে জনাব নাজিমুদ্দিন, তারপর উপস্থিত আছেন জনাব আজমল হোসেন, আমার হাতে বাম পাশে উপস্থিত আছেন জনাব মইনুদ্দিন আনসার এবং আমার সর্ববামে উপস্থিত আছেন জনাব সালাম জোন্স। আপনাদের চারজনকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এবং বৈশাখী মেলা নিয়ে কথা বলার জন্য। তা আমি যদি প্রথমে আপনাকে দিয়ে স্টার্ট করি, সালাম জনাব সালাম জোন্স, ইউ সেড ইউ রিমেম্বার অল দ্য মেমোরি অফ বাংলাদেশ ইউ নো ওয়াজ ফেডিং অ্যাওয়ে ফ্রম ইউ, বাট ইউ স্টিল ফিল দ্য অ্যাফিলিয়েশন অ্যান্ড ইউ অলসো ওয়ান্ট টু ইন্সপায়ার দ্য নেক্সট জেনারেশন, পার্টিকুলারলি those who are digitalized in social media so that they remember their root, culture, mm-hmm. heritage. Right. And you think that this particular Boishakhi Mela play an important role? You know what? It doesn't matter how much my voice is British and it doesn't matter how much I call myself Jones. At the end of the day, I'm a Bangali Gorofwa. That's it. And this is a Bangladesh thana se. মানুষের লাগি টান আছে, আমার কালচারের লাগি টান, আমার ভাষা জানে সিলেটি, এটা আমার, নো ওয়ান ক্যান টেক দ্যাট আইডেন্টিটি অ্যাওয়ে ফ্রম মি। অ্যান্ড ইফ আই হ্যাড চিলড্রেন আই উড হ্যাপিলি পাস অন দিস নলেজ টু দেম, ইন দ্য ফেইলিয়ার অফ চিলড্রেন অর হ্যাভিং আওয়ার ওন চিলড্রেন উই ট্রাই টু পাস অন দিস টু দ্য চিলড্রেন অফ আদার্স উইচ উই কনসিডার আওয়ার ওন, ইউ নো দ্য থার্ড জেনারেশন ইন দিস কান্ট্রি দেয়ার অল গেটিং এডুকেটেড, দেয়ার অল গেটিং ডিগ্রিজ, বাট দে ক্যানট কুক রাইস টু সেভ দেয়ার লাইফস, দে হ্যাভ টু গো অ্যান্ড বাই রাইস কুকার্স। এটা আমি অ্যাজ এ বাঙালি মানুষ এটা হইলো সর্বর্ষতা. Mm-hmm. You know, so for me, the to inform, to educate, to pass on that knowledge is very vital. It's very key to what I do with all the different social activities that I do. Mm-hmm. Knowledge is great, but if you don't pass it on, it has no meaning. It's completely worthless. Mm-hmm. So I'm not asking every Bengali in this country to sort of, you know, wear a longi and go in, you know, Bangladesh is in the bath, but they have the acknowledgement that without the sacrifices that this brother here, his generation made, they would not have the freedom to do the things that they do today. Mm. Without that acknowledgement. We should not take that for granted. No, you shouldn't, absolutely not. So stuff like the Boishakhi Mela, it's really important. It's that one time of the year, well, there are many other times of the year, but it's the one aspect of the year when we as Bengalis can stand up and say, you know what, we don't have to be afraid to wave this flag. Mm-hmm, you definitely. Know? We grew up in a generation of BNP, EDL, National Front, you know, racism was really rife in the late 70s, early 80s. Ultimately murder, for example. I'm not still living in the past, but I'm saying that this generation should not take for granted the luxuries they have today. So yeah, it is very vital to retain that identity. Definitely, thank you very much. মইনুদ্দিন ভাই, আপনাকে যদি প্রশ্ন করি, আপনি আপনি বলছিলেন যে বিরতির সময় যে প্রথম যখন মেলা শুরু হয়েছিল আপনারা ইউকের বিভিন্ন শহর থেকে আসতেন শুধু এই মেলাটা সেলিব্রেট করার জন্য, তো আপনি কি আপনাকে ইন্সপায়ার করতো তখন আপনার জেনারেশনকে বা আপনার সমবয়সী যারা আছে যে শুধু মেলাকে সেলিব্রেট করার জন্য এত দূর থেকে আসতে হবে? আপনি যদি কিছু মেমোরি আমাদেরকে বলেন বা কি ইন্সপায়ার করতো যদি কিছু বলেন, সো দ্যাট দ্য পিপল দোজ হু আর লিসেনিং, পার্টিকুলারলি দ্য ইয়াং পিপল, দ্যা ক্যান টেক সামথিং ফ্রম ইউর স্পিচ অ্যান্ড দ্যা ক্যান ইন্সপায়ার দ্যামসেলস টু গেট ইনভলভ উইথ দিস সর্ট অফ কমিউনিটি ইভেন্ট, পার্টিকুলারলি রিমেম্বারিং আওয়ার কালচারাল হেরিটেজ, ইউ নো, থিংস দ্যাট উই নিড টু বি প্রাউড অফ. What it is, I grew up in Rochdale. It's up from north. I'm sure a lot of people have probably gathered that by my accent. আমি ওখানেই ছোট থেকে বড় হয়েছি। আমার বয়স যখন 11 বছর ছিল তখন আমি এদেশে আসছিলাম। So therefore I had a lot of memories about Bangladesh and about our culture, a lot of things I brought it with me from Bangladesh. I went to school and there's a lot of activities that we used to do back in the days. But in these days, like I said, a lot of these kind of things are fading away. When going back in 1996 or 97, round about that time, jokhon jomjomat hoye Boishakhi Mela hoto. Right, tokhon what we used to do, amader north theke onek lokjon ashto kintu participate korar jonno. Onek lokjon coach hire kore ashto, so 100, 200 people in 3-4. Shudhu melate participate korar jonno. So what we used to do, we were about 18, 19 at that time. So what we used to do, we used to hire the coaches for the other people. And us friends, we used to hire a private car so that we kind of enjoy ourselves.
within the journey. Mm-hmm. So itate arekta moja hoto amader. So come to London, enjoy the Mela, and the atmosphere was completely different. Mm. Reason being, eto jon lok ekshathe, ekshathe, at one go, celebrating the culture, oh, is amazing. Mm-hmm. You don't get that, and any, there's a lot of kind of activities that takes place, happens, but specifically, amader Bangladeshi je yeta ase, Anandomela ta ase, it's there. Mm-hmm. This is what it is. We used to come then, things like, without these kind of melas, amader je ase je jinish ta chotpoti, khabar, coconut water. You're not going to get that on the streets. Exactly. Specifically, at the Melas, you get these kind of things. Mm. We used to come to enjoy that. Amade traditional yes. Rastate je bikito je boro chutney, amer chutney jada. You can get that in Bangladesh. But if you go out on the street, even if you go to Brick Lane or even Whitechapel, you're not going to get that every single time, every single definitely. Day, no. But specifically, these kind of events, this is what you get to enjoy. In honor opportunity yes friend der sathe dekha kora family member der sathe dekha kora yes. journey yes amazing culture celebrate yeah. kora ebong khabar dabar gulo thake je jeta bangladesh ke remind kore ji sei sathe sathe to dhoren amader ekhaner moddhe london er moddhe eto boro community je ekshathe seeing so many thousands and thousands of people middle east er por kintu ekhanei sobche beshi concentrated because apnar europe thekeo jehetu amader bangladeshi community onekei move koreche yeah people yeah I don't know demography ache amader ami jani na koto tuku could be true that even people from Europe even come to enjoy the Mela. I've heard people talk about it they've had friends from Italy who came specifically to enjoy the Mela. People from France they come to just to enjoy the Mela itself ar arekta paper holo apni to Mela to shudhu is not just Bangladeshi, even Arab, South Asian, Indian, Tarao, Kintu, Ashat Chesta, it's not just the South Asian or Asian people, you get North Asian, non-Bengali people, even the English people, you get a lot of different kind of people in this country, so even non-Asian people, they come to, you get Chinese people, you go to see English people, German people, Polish people, because there's a lot of Polish and Romanian European people are in this country, they all come to enjoy and take our value with them mm-hmm. thank you, it's a very good, good opportunity thing. For marketing as well jeta uni bolchilo je is one of the biggest event where we can promote sure. our it is our culture our heritage and we should showcase that mm-hmm. and definitely. That's the best way to do it definitely thank you very much Moinuddin bhai উনি মাইনুদ্দিন ভাই বলছিল যে খাবার দাবারের কথা যে ওই সময় আপনার ট্রেডিশনাল ফুড ছিল আপনি যদি আপনি তো আপনি মেলা এনগেজমেন্ট কমিটির চেয়ার আপনি যদি আমাদেরকে বলতেন যে এবারের মেলায় কি থাকছে আপনার কালচারাল পারফরমেন্স কি থাকছে ফুড কি থাকছে সেটা যদি আমাদেরকে একটু বলতেন প্রথম হইল এটা আরম্ভ হয়েছিল কি কারণে বাঙালি ফুড প্রমোট করার লাগে এটা করা হয়েছিল যে আমাদের কালচারে ইংলিশ এর গৌরব নিয়ে পৌঁছাইতাম কিলা হাউ ক্যান উই ডু দেন দে স্টার্ট তখন হান্ডি লইয়া রাস্তা 1995 হান্ডি লইয়া খানি ব্যস্ত তারা খানি রাখত ছোট ছোট হান্ডি দিয়া ও স্টার্ট হয় প্রমোট তারপরে কাউন্সিলে টেক ওভার করে পয়সা দেয় দিয়া এটারে করে এটা সিটি সাইড রিজেনারেশন এটা পয়সা দিয়া মেলা করায় বুঝছেন নি এটা এরপরে আস্তে 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 গ্রো হয়েছে এটা এটা একদিন এবং এটা কালচার এবং ব্রিকল্যান্ডে প্রমোট করার লাগে কিন্তু এই মেলার সৃষ্টি এখন ধরেন আমি রেস্টুরেন্ট আমার ফিউ রেস্টুরেন্ট ইন ব্রিকল্যান্ড আমি কিন্তু লাস্ট কয়েক বছর যখন ব্রিকল্যান্ডে গেছে তখন আমরা কোনো বেনিফিটেড হয়েছি না কালচারও না কারণ আমরা খানিও ডিপ্রাইভ হয়েছে খানির সেলিং ডিপ্রাইভ হয়েছে এবার কি থাকছে আপনি এবার এইবার তো ধরেন এই কালচারাল পারফরম্যান্স কালচারাল ডিফারেন্ট পারফরম্যান্স ফার্স্ট টাইম একজন বাউল আসতেছে নেভার বিন বিফোর বাংলাদেশ থেকে স্পেশালি আমরা নাইতেছি গেল লাগা যেমন আমাদের এখানে লোক বেশি ভালো পায় বাউল বাউল সঙ্গীত এলেই হল ভরে যায় তুই বাউল এখন আনাও তো আমরা বেসিক্যালি ভেরি স্পিরিচুয়াল বহুত না উই হ্যাভ
other song also. Bangladesh te duita duijo naira. Ekhon Rinku ar ekhon holo ki Baul Sangeet. Miles was this apnar. Miles is a very popular band. Yeah, this is a Rinku group. Oitai oi group theke mane ar local sangeet gaura onek ache. Local performer. Yeah, local performer, huge performer. Ebong ekhono ki ki performance thakche apni jodi bolen ganer pashapashi ar ki ki thakche. Dance. Amader cultural dance ache. কবিতা আবৃত্তি এটা আলাদা কবিতা আবৃত্তি কর্নার আছে তারপর আর্ট কর্নার বাচ্চাদের জন্য আর্ট কর্নার আছে ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটি সকল বয়সে সবার জন্য কিছু না কিছু আছে আমাদের জন্য তো আছেই আমাদের জন্য ধরেন আমরা বাউল সংগীত বেশি দেখি আমরা বাউল একজন আনাইছি এইবার পয়লা তা আপনি বলছেন খাবার দাবারও খাবার দাবার তো ডেফিনেটলি ট্র্যাডিশনাল খাবার দেখেন উনি বলছেন না যে চটপটি আগে পাওয়া যেত না ওইখানে কিন্তু চটপটি পাওয়া যায় আমের চাটনি তারপরে আমড়ার চাটনি সব পাওয়া যাইব কারণ ওইটা ওই দিনই মেলা ওই দিনে এক জায়গায় সব পাওয়া যায় আর না হইলে তো খুঁজা খুঁজা কোথায় কি পাইব কোথায় মানে ব্রিকলেনে গেলে একটা পাওয়া যায় ঝালমুড়ি পাওয়া যায় ঝালমুড়ি পাওয়া যায় ঝালমুড়ি পাওয়া যায় আমড়া পাওয়া যায় আমড়া পাওয়া যায় ওকে এভরিথিং উইল বি ইন দা ওয়ান প্লেস এই জন্যই মেলা বাচ্চাদের জন্য কি আছে বলেন ফার্স্ট অফ অল আর্ট পারফরম্যান্স ফর ওই যে মুখে আর্ট করা এগুলো আবার ফ্রি যেমন খুশি তেমন যেমন খুশি বাচ্চারা করে না ওই যারা আর্ট করে মুখে আপনি বলছেন যে সকল বয়সের সবার জন্য কিছু না কিছু আছে উই আর এবং আপনার শুধু খাবার দাবার না খাবার দাবার তো এটা এটা আমাদের প্লাস পারফরম্যান্স ও পারফরম্যান্স মেইনলি মার পারফরম্যান্স মেইনলি দ্য কালচার এবং আমাদের কালচার কিন্তু না আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা আমরা আমাদের কি কি লস্ট জেনারেশন we are trying to engage them so yeah. I'm trying to find out whether there are any element in that particular program so that they can get involved children are there them. Children are there their art program tarpore kobita abritti tarpore dance nitto everything is in the program plus amader khabar dekhen bharatbarsho english british ra 200 borsho amader ke diye korche khabar dabar na kintu amra oi gulo amra na onek kichu bola jay amra ওরা 200 বছরেও আমাদেরকে আমাদের খাবার ওরা নিয়ে আইছে আমাদের কালচারের মধ্যে আমাদের খাবার এখানে নিয়ে আইছে দেখেন আমরা কত প্রাউড আর আমরা যদি নিজে খাওয়া ভুলে যাই তো হবে না উই ডোন্ট ফরগেট আওয়ার ওন ফুড এই জন্য আমাদের প্রমোশন করা উচিত আমাদের কালচার আমরা চটপটি দেখেন আমি যখন সুইডেনে থাকতাম চটপটি খাওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অনেক শুনলাম আপনার কাছে আমরা এখানে আপনার আপনি যেটা বলছেন যে সকল বয়সে সবার জন্য কিছু না কিছু থাকছে সো পিপল শুড কাম এন্ড এনজয় আপনি যদি বলেন জনাব নাজিমউদ্দিন ভাই আপনি আপনি বলছিলেন যে যে দিস ইজ ওয়ান অফ দ্য অপরচুনিটি যেখানে আমাদের কালচারকে একটা মার্কেটিং এর একটা অপরচুনিটি থাকে আপনি গত বছর মেলাতে কি ছিলেন আপনি হ্যাঁ ছিলাম আমি আপনি গত বছর মেলা আপনার কি কি পজিটিভ এবং নেগেটিভ সাইড গুলো যদি আমাদের বলতেন এবং আপনার এক্সপেকটেশনটা যদি বলতেন খুব সংক্ষেপে প্লিজ প্রথমে আমি মেলাতে অংশগ্রহণ করেছি 2001 এ তখন আমরা একটা চটপটির দোকান দিয়েছিলাম এখনো মনে আছে সব ফ্রেন্ডরা মিলে আর প্রচন্ড পরিমাণ লাভ করছিলাম ওই চটপটির দোকান থেকে কিন্তু লাভের পয়েন্টটা না পয়েন্টটা হচ্ছে একটা ছোট জায়গাতে একটা মিনি বাংলাদেশ আপনি পাচ্ছেন হরেক রকমের মানুষ শাড়ি পরে আসছে লুঙ্গি পরে আসছে গামছা পরতেছে দেশি খানা ফাস্ট ফুড বেঙ্গলি ফুড ট্রেডিশনাল ফুড ফিশ মিট রাইস সো মেনি ভ্যারাইটিস অফ ফুড পারফরম্যান্স কেউ আপনি মানে হয়তো বাংলাদেশে গ্রামে যায় নাই কৃষিবিদদেরকে দেখে নাই মাঝি মোল্লাকে দেখে নাই তারাও কিন্তু দেখছেন ড্রয়িং করছে বাংলাদেশের এই যে ট্রেডিশনাল যে ভাষা আছে পজিটিভ মনে হয় ভেরি পজিটিভ ভেরি পজিটিভ তো আমার মনে হয় দিস ইভেন্ট ইজ লাইক এ শোকেস ইজ লাইক এ প্ল্যাটফর্ম টু শো টু দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ হাউ রিচ উই আর থ্যাংক ইউ ভেরি মাচ আমার বিশ্বাস যে আমি আরেকটা পয়েন্ট বলি খুব সংক্ষেপে বলতে আমাদের বিরতিতে যেতে বাঙালিরা মনে করে যে ইউকে ইজ মানে একটা ইমিগ্রেশন হটস্পট আপনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যদি আপনি মানে ইমিগ্রেশনের ইতিহাসটা দেখেন জেনেটিক্যাল অ্যানালিসিস করেন মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের এবং লিঙ্গুইস্টিকলি যদি অ্যানালিসিস করেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সাবকন্টিনেন্ট ইজ দ্য রিচেস্ট আমাদের মোস্ট ডাইভার্স সোসাইটিস ইন দ্য হোল প্ল্যানেট জি তো এই 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 সোসাইটির মাল্টিকালচারটা এখানে আমরা শোকেস করাটা ইজ অ্যামেজিং থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আমরা বিরতিতে যাব বিরতির আগে আমি একটা ইনফরমেশন দেই আমাদের দর্শকদের যে সেটা হচ্ছে যে আগে এই প্রোগ্রামটা আপনার অর্গানাইজ করা হতো পার্টিকুলার একটা গ্রুপ ছিল কমিউনিটি থেকে তা এখন যেটা হয় সেটা কাউন্সিল অর্গানাইজ করে গত 2 বছর ধরে বৈশাখী মেলা কাউন্সিল অর্গানাইজ করছে অফকোর্স আপনার লোকাল কমিউনিটির লোকজনদেরকে নিয়ে
তা আমরা বিরতিতে যাব আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবার আপনাদের সাথে কথা হবে